নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল জানো তো আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর কেন ঢুকেছি জানো? দাঁড়াও, তো রেনুর আজকে না কলেজে পাস আউট করলো, সেই সার্টিফিকেটটা আজকে দিয়ে দেবে। তো কলেজ থেকে ওই জন্য এসেছি, ওইটা আনতে যাবে। এবারে যাবে হচ্ছে তোমার দুটোর সময়, বাবার সাথেই যাবে। দিয়ে ওর বাবার সাথেই যাবে, দিয়ে তোমার ভাতটা খেয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে রান্নাটা করে দিই, যেটুকুই যা খাবে। এই দেখো বেগুনকে কেটেছি, বড় বড় করে বেগুন কাটা হয়েছে। রেনু একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে, যদিও রেনুটা একটু না মোটু হয়ে যাচ্ছে। ঠিক মতন নিয়ম করে হোস্টেলের খাওয়া দাওয়া হচ্ছে না, সেই করে একটুখানি চেহারাটা ভালোর দিকে। আর আমার তো দেখতেই পাচ্ছ জল খেলেই আমি চেহারা হয়, সেই জন্য আমার একটু ভয় লাগে। মনে হয় কি যে আগের থেকে যদি না কেয়ার করে তাহলে আবার যদি বেশি মোটা হয়ে যায় তারপর আর রোগা হতে পারবে না। আমার তো ধাতটা খারাপ না, মোটা মোটা ফোলা ফোলা ধাত। আমি এখন থেকেই বলছি যে একটুখানি কর, ডায়েটিং ফাইটিং কর। তো যাই হোক, আজকে তো এসছে থাকতে, আর কি করবো একদিনের জন্য আর কি ডায়েটিং হবে। আমি বলছি তাহলে একটু মাছ রাঁধি, কালকে মাংস করেছিলাম, আর আজকে মাছ একটু করি, বেগুন ভাজা, মাছের ঝোল করে দেবো। এটা চিন্তা আছে, এখনো পর্যন্ত জানি না কতটা খাবার সময় পর্যন্ত আমি পৌঁছাতে পারবো, এটা করার চেষ্টা করছি। বেগুনটা তেলে দিয়ে দিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তোমার হবে না, কারণ ইয়েটা অন করলেই তোমরা গ্যাঁ গ্যাঁ আওয়াজ পাবে, ওই জন্য আমি ইন্ট্রোটা শুট করে দিলাম। এটা ফ্যামিলি কাছে রেনুয়া চলো আমি আসছি, তারপরে এরপরে সব ভয় জোগাড় হবে, রান্না বান্না যা হবে। তুমি সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। রেনুকে বললাম বুজুর একটু চুলটা আঁচড়ে দিতে, খুব একটু একটু গরম পড়ছে, তো বুঝুন না প্রচণ্ড চুল পড়ছে। আর ওই দিকে একটা ফোন এসে গেছে। আর জানো তো যতবার এই ফোনের রিংটোনটা বাজে, আর যদি আমার ক্যামেরা অন থাকে, আমি বারবারই দেখছি আমার কপিরাইট ইস্যু হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই জায়গাটাকে মিউট করে দিলাম। আজকে রেনুর ফেভারিট খাবার বানছে। আমাদের বাড়িতে তিনজনার তিন রকম করে মাছ পছন্দ, আমার যেমন তেমন হলেই চলে, এমন কিছু স্পেশাল নেই যে এটা আমার পছন্দ। আমি মাছটা পছন্দ করি, সেটা ঝাল হোক, ঝোল হোক, টক হোক, যাই হোক, মাছ হলেই হবে। আর আমাদের বাড়িতে রেনু পছন্দ করে একটুখানি ঝোল, কফি দিয়ে কিংবা অন্য কোনো সবজি দিয়ে যদি মাছের পাতলা করে ঝোল করি, যেটা আমরা শীতকালে সাধারণত করে থাকি, রেনু কিন্তু সেটা খুব পছন্দ করে। আর তনু আবার একটুখানি ঝাল দেওয়া পছন্দ করে। ঝাল দেওয়া মানে হচ্ছে সর্ষে, জিরে, যেটা ঘটি বাড়িতে রান্না হয়, ওর ঠাকুমা খুব সুন্দর রান্না করে। তনুর ওই রকম মাছের ঝাল দেওয়া খুব পছন্দ, পেঁয়াজ টমেটো এইসব দিয়ে। আর টিকেবাবু একটু মাছ ভাজা পছন্দ করে, ঝোলও পছন্দ করে, এমন নয় ঝোল পছন্দ করে না, বাট সর্ষে দিয়ে মাছ কিন্তু টিকেবাবু একদমই পছন্দ করে না। আর আমি তো মাছের পোকা, যেই রকমই মাছ পাই, মাছ পেলেই হচ্ছে আর খেলেই হচ্ছে। মাছ দেখলে আমার আবার রান্নার যে ইন্টারেস্টটা সেটা একটু বেড়েই যায়। আর পেছনে দেখতে পাচ্ছ শ্যামলী কাজ করছে, একটু তাড়াহুড়ো করছি, কারণ রেনুটা খেয়ে বেরোলে একটু শান্তি হবে। দুটোর সময় বেরোবে, বিকেলে কখন যে ফিরবে সেটা তো জানি না, না কারণ ওখানে একটা কনভোকেশন সেরেমনি মতন হবে, সেখানে ওকে সার্টিফিকেটটা দেওয়া হবে, তো সেখানে তো একটু টাইম লাগবেই বলো। এখান থেকে সিটি সেন্টার যাবে রেনু মানে র্যাপিডো করে, আর সিটি সেন্টার থেকে ওর বাবার সাথে যাবে। আমাকে বলছিল মা তুমি চলো, বাট আজকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তো সেই জন্য আমি আর যাবো না, টিকেবাবু যাবে। সব কিছু ক্লিয়ারেন্স করা হয়েই গেছে, সার্টিফিকেটটা নেবে আর বাড়ি আসবে। আর আমি যেই বেরিয়েছি শ্যামলি চুকে গেছে রান্নাঘরে। এই সময়টা যদি আমি রান্না করি ওর একটু অসুবিধাই হয় বাবু, কারণ কি ও ওই সময় কাজ করে, বলে কি কাকিমা নয় তুই একটার পরে রান্না করবি, নয় আমি আসি যখন বারোটায় তার আগে রান্না করবি। তো আমি মোটামুটি পরেই রান্না করি, যেহেতু একা থাকি এত তো রান্নার চাপ থাকে না।
তো একটার পরেই একটু একটু করে রান্না করে নিলেই আমার হয়ে যায়। আর তেলটা ঢালতে গিয়ে দেখলাম তেলটা শেষ হয়ে গেছে। আমি মাছ মাংস পোস্ত কিছু কিছু রান্না আছে যেগুলো সর্ষের তেলেই রান্না করি, খুব কম এমন রান্না আছে যেগুলোতে আমি সাদা তেলে রান্না করি, সাদা তেলটা একটু কম ব্যবহার করি। আগে সাদা তেলটা ব্যবহার করতাম যখন আমার কোলেস্ট্রল ধরা পড়ল, তখন আমাদের যে এখানে হসপিটাল আছে মিশনে আমি ডাক্তার দেখাচ্ছিলাম, সেখানে এক ডাক্তারবাবু বললেন যে না, আমরা যখন আগে সর্ষের তেল ব্যবহার করতাম আমাদের রোগ কম ছিল, আপনি সর্ষের তেলই ব্যবহার করবেন, তেলটা একটুখানি পরিমাণে কম কিন্তু ব্যবহারটা সর্ষের তেলই করবেন। সেই থেকে আবার নিজের যে নিয়ম সেটা পরিবর্তন করলাম। হ্যাঁ, খেয়ে কিন্তু ভালো আছি, কোলেস্ট্রলটা আমার কমে গেছে, তবে হ্যাঁ তেল নুন আর চিনিটা আমি একটু ভালো খাবারই চেষ্টা করি। নুনের জায়গায় পিঙ্ক সল্ট, নর্মাল নুন খায় না, তেলও ফরচুন কাচ্চি ঘানি কিংবা সাফোলার যে ভালো তেলটা হয়, হার্ট সাফোলা হার্টের যে তেলটা হয় সেটা ব্যবহার করি। আর তেলটা ঢেলে নেওয়ার পরে শ্যামলিকে দিয়ে দিলাম যা নোংরাটা ফেলে আয় না। আর কত রকমের তেলের আমি বোতল আনছি, বাট এই তেলের বোতলগুলোকে আমি ফেলতে পারি না। কেন জানো তো, যে কোনো তেলের বোতলই দেখেছি মাত্র 500 গ্রামের হয় কিংবা 1 লিটারের হয়, আর আমি যখন তেল ঢালি মোটামুটি 2 প্যাকেট 2 লিটার তেল ঢালি, তো 2 লিটারের কিন্তু কোনো বোতলই আমি কোনো সাইটে পাইনি। আর 2 লিটারের একটু অসুবিধাও হয়, কাঁচের বোতলে 2 লিটার তেল ঢাললে ভারী হবে, কোনো সময় যদি হাত পিছলে পড়ে যায়। তো আমি মোটামুটি মাস কাভারের যে তেলটা, এই 2 লিটারের একটা সর্ষের তেলের আছে আর একটা রিফাইন্ড তেলের আছে, সেটার মধ্যে ঢেলে ব্যবহার করতেই ভালোবাসি। আর কখনো সখনো অনেকগুলো তেলের কিনেছি, শখ করে কিনি, সেগুলো ব্যবহার করি। তাড়াহুড়োর মধ্যে রান্নার সময় আর মনে থাকে না তেলটাকে অন্য বোতলে ঢালি, তখন হয়তো ডাইরেক্ট এই বোতলটা থেকেই ঢেলে দিই। বাট আছে, তোমরা দেখে থাকবে আমার রান্নাতে সেই তেলের বোতলগুলোও আমি মাঝে সাঝে ব্যবহার করি। আর ওই যে পেছন দিকে এই জায়গাটা দেখছো না, কি নোংরা ধরনের একটু লাগছে দেখতে না ক্যামেরাতে, তো আজকে একটা অ্যামাজন থেকে তাক অর্ডার করেছি, দেখি ওইখানটা যদি ঠিকভাবে রেখে কিছু ম্যানেজ করা যায়, একটু সাজানো যায়। এই জায়গাটা আমি বারবারই ভাবি একটু অন্যরকম করে সাজাবো যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে। ক্যামেরা এমন একটা জিনিস, অনেক খারাপ জিনিসকেও ভালো করে কিন্তু শ্যুট করা যায়, বাট আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় এদিক সেদিক, এখানে ঝুলছে ওখানে ঝুলছে, ব্যাগ ঝুলছে, 2-4টে নেল মানে গজালে চিকচিকি টাঙানো আছে, এগুলো কিন্তু যতই নিজেদেরকে কেতাদুরস্ত করি না কেন থেকেই যায়। আর দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি ফুলকপি আর আলু তেলে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি, এরপরে টমেটোটা দিয়ে দেবো। আমি কিন্তু তরকারিতে গোটা টমেটোই দিই, এটার একটা কারণ আছে। মা বলতো টমেটোটা গোটা দিলে কি হয়, টমেটোর খোসাটা উপর থেকে তুলে নিয়ে ফেলে দেওয়া যায়, তাহলে আর খোসা শুদ্ধ টমেটো খেতে হয় না। রান্না করার সময় আমরা কতবারই বা টমেটোর খোসা ছাড়াই বলো, তো এই নিয়মটা বেশ ভালো। আর আমি এটাকে কিন্তু যবে থেকে রান্না শিখেছি তবে থেকে এটাকে আমি ব্যবহার করি। আদা রসুনের পেস্টটা ফ্রিজ থেকে নিয়ে এলাম, একটুখানি ভাজাভাজি হয়ে গেলেই তারপরে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো, আর নুনটা ঢেলে দেবো। নুনটা ধরে ঢেলে দিলেই দেখবে কফি আর আলুটা বেশ একটু মজে যায়। তারপরে সবাই প্রক্রিয়াটা জানো, নতুন কিছু রান্না করছি না, আর এই কোটোটা মিশো থেকে এনেছিলাম, তখন ভেবেছিলাম হয়তো এতটা ভালো হবে না, বাট দেখছি বেশ সুন্দর। একটা কোটো খুললেই 4 রকম মশলা একসাথে ওপেন হয়ে যায়, আর দিতে সুবিধাও আছে, 4টে ছোট ছোট চামচ দেওয়া আছে, বারবার 4টে কোটো খুলতে হয় না, 4টে ঢাকনা বন্ধ করতে হয় না। রান্নার সময় কিন্তু তাড়াহাড়িতে তাড়াহুড়ো তো বেশ সুবিধা হয়। আর দেখলে টমেটোটাকে আমি গোটা দিয়ে দিয়েছি, যেই টমেটোটা একটুখানি ফুটে যাবে টমেটোর উপরের যে স্কিনটা সেটা আলগা হয়ে যাবে, ওটাকে হাতে করে ফেলে দেবো, ফেলে দিয়ে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে দেবো তরকারির মধ্যেই, তাহলে কিন্তু আর সেই চামড়াটা আমাদের পেটে যাবে না, টমেটোর স্কিনটা। দুটো জিনিস দেখবে একদম কিন্তু হজম হয় না, আমি লক্ষ্য করে দেখেছি, এক সিমলা মির্চের স্কিন আর টমেটোর স্কিন, এই দুটো কিন্তু একদম হজম হয় না।
যাই হোক, আমার তরকারি অলমোস্ট ডান, আমার কষানো হয়ে গেছে, আর পাশ দিয়ে শ্যামলি পেরিয়ে গেল ব্যালকনিতে গাছগুলোতে জল দিতে। আমার আজকে জল দেওয়া হয়নি সকালবেলা, যেদিনকে আমার সকালবেলা জল দেওয়া হয় না সেদিনকে কিন্তু শ্যামলি গাছগুলোতে জল দিয়ে দেয়। এবারে তরকারিটা ঢাকা দিয়ে দিলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট, আর তারপরে একটু গিয়ে বসবো। আমি কি করি, এই যে দীপানিতা আজকে আমার ম্যাডাম, আমার মা সরস্বতী আজকে কলেজ যাবে, ওর শিডিউল ফিক্স হয়েছে, বিশাল চলে গেল কলেজ, রেনু চলে গেল কলেজ খেয়ে দে, আর তোমাদেরকে তখন আর শ্যুট করে দেখাতে পারিনি, আর আমি চাট করা হয়ে গেছে, খেতে বসবো। অনেকগুলো বাসন আছে, রান্নাঘরটা এখনো পরিষ্কার করা হয়নি, দাঁড়ো, এটা এখনো পরিষ্কার করা হয়নি, বাসন ফাসন সব পড়ে আছে, বাট তারপরে আবার অনেক কাজ আছে। দেখো রান্না দেখাচ্ছি, দাঁড়াও কী কী রান্না করেছি। দেখো মাছ ভাজা, ভাত, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা। এটা খাইনি কো, আমি ভাতটা খেয়ে নিই, তারপর আবার এসে তোমার সাথে কথা বলছি। বসে বসে না বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি। গেরু মাসে এসে চলে এসেছি, দুটো ব্লাউজ কিনলাম, গরম পড়ে গেছে, এটাকে শাড়ি ব্লাউজ ঘরে গিয়ে দেখাচ্ছি। দুটো ব্লাউজ কিনলাম, দুটো নাইটিও কিনবো, ইচ্ছা আছে দুটো নাইটি কেনার, দুটো নাইটি কিনবো দিয়ে বাড়ি যাবো। তো পোশাক খেতে এলাম তোমার থেকে, ডেস্টিনেশন টিকেকে ডাক দিলাম, টিকে ওইখানে গলিতে আছে, টিকেকে ডাক দিলাম আসো। সবার হচ্ছে শুনলে শুধু মেয়ের হয়েছে, শ্রাবন্তী বললো ওই জন্যই তোমার জল লাগছে, বুঝে গেছি। তোমার ওই জন্য জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর লাগছে। কালকে কি করে গেম খেলতে হবে? আমি খাচ্ছি আর বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছি, খাবে না জিমের লোক, চলো খাও, খেতে নেই তেঁতুল আছে।